জানি না যাব কতদূরে এখনো। এটা গল্প কার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার, আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নেই, এগিয়ে দে এগিয়ে দে, তু একটা এগিয়ে দে, হাঁটতে চাই তোর সাথে, চাই তোর সাথে। আজ মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। চলতি হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একাউন্ট তোকে তখন আগলে যাই, ছাড়া চাপটা মানে হাতে একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই, মনের গভীরে ঘুমের শরীর চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পরপর দুটো সুপারহিট গান শুনলাম আপনাদের, একটি গান এগিয়ে দিয়ে একটি কবে তুমি নাম ধরে রাখবে দুটি গান, যদিও এই দুটো গানই সুপারহিট গান জিতের বই থেকে নেওয়া হয়েছে। সেই গানের সাথে সাথে আমি আপনাদের কিছু ভিডিওতে ফুল দেখাবো, অসাধারণ কিছু দৃশ্য দেখাবো, গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশের কিছু দৃশ্য, সবুজ চারিদিকে এবং মুক্ত বাতাসের। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি আপনাদের সুপারহিট গান পরপর দুটো শুনালাম, আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন, যে অনেকেই বলেন যে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ এগুলোর ভিডিওতে কী গুরুত্বপূর্ণ, আমি যদি কোনো ভিডিওতে টাইটেল লিখি কোনো রকম আর যদি ডিসক্রিপশান কিংবা ট্যাগের জায়গায় যদি আমি ব্ল্যাঙ্ক রেখে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে কি না।
মোট কথা হচ্ছে ডেসক্রিপশান এবং ট্যাগ যদি না লেখা হয় তাহলে ভিডিওতে কি এফেক্ট হবে। এই এফেক্ট হবে আপনার মনিটাইজেশন সেকশানে, মনিটাইজেশনের ব্যাপারে গিয়ে আপনার এফেক্ট হবে। আপনি যদি কোনোরকম একটি টাইটেল দিলেন আর আপনি যদি ডেসক্রিপশান না লেখেন কিংবা ট্যাগ যদি না লেখেন তাহলে আপনার ভিডিও সম্বন্ধে কিছুই জানা যাবে না। ইউটিউবটা পরিচালনা করে সম্পূর্ণ অ্যালগোরিদমে। একটা কথা মনে রাখা করতে হবে যে ইউটিউব পরিচালনা করে সম্পূর্ণ অ্যালগোরিদমে। দেখবেন আমরা যখন ভিডিও আপলোড দিই, ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন লেখা থাকে প্রসেসিং, প্রসেসিংয়ে যায় তখন অ্যালগোরিদম চেক করে ট্যাগ টাইটেল থাম্বনেল এগুলো, যে এই ভিডিওটি কোন বিষয়ের উপরে ভিডিও, কী ভিডিও, সেই উপায়ে সেই বিষয় চেক করে তবেই সেই ভিডিওটাকে মনিটাইজেশন অন করায়। এইবার দেখা গেল আপনি যদি ডেসক্রিপশানে কিছু না লেখেন, এইবার যারা বিশেষ করে যারা অ্যাডভার্টাইজার আছে, যারা আমাদের ভিডিওতে অ্যাড দেয়, তারা তো আপনার ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না যে এটা কোন ধরনের ভিডিও, তাহলে আপনার ভিডিওতে অ্যাডও আসবে না। তাই যারা অ্যাড দেয় অ্যাডভার্টাইজমেন্ট, তারাও আপনার ভিডিওতে অ্যাড দিতে চাবে না। এই কারণে ভিডিওতে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো সঠিকভাবে দিলে তবেই আপনার চ্যানেলে ভালো অ্যাড আসবে, যারা অ্যাড দেয় তারা অ্যাড দেবে, আর না হলে এইগুলো যদি আপনি না দেন তাহলে আপনার ভিডিওতে তেমন অ্যাড আসবে না। নর্মালি অ্যাড আসবে যে অ্যাডগুলো একেবারে নিম্নমানের কম অ্যাড, তখন আপনার আরপিএম একেবারে ডাউন হয়ে যাবে। যদিও বাধ্যতামূলক নয় যে আপনার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিতেই হবে, না দিলে আপনার এই ধরনের পরিস্থিতি হবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এগুলো লেখেন তাহলে দেখবেন আপনার আরপিএম যা থাকবে, আর আপনি যদি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন না লেখেন তার আরপিএম কিন্তু একেবারে অর্ধেকও হয়ে যাবে। এই কারণে আরপিএম বাড়ার পিছনে ট্যাগ টাইটেল ডেসক্রিপশনটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা বলছেন যে যদি ডেসক্রিপশন এবং ট্যাগে ফাঁকা রাখা হয়, যদি আমি ডেসক্রিপশনে কোনো কিছু না লিখি তাহলে কী এফেক্ট হবে, আপনার এই একটি এফেক্ট হবে যে অ্যালগোরিদম বুঝতে পারবে না আপনার ভিডিও কোন ক্যাটাগরির, কী টাইপের, আপনার ভিডিওতে কী আছে সেগুলো কিছুই বুঝবে না। তখন মনিটাইজেশনের ব্যাপারে আপনার ভিডিওটা হয়তো ঠিকমতো হবে না। দেখা গেল কোনো কারণবশত হয়তো দেখা গেল অ্যালগোরিদম বুঝতে পারলো না, তখন আপনার ভিডিওটা ইয়েলো ডলার চলে আসলো। অনেক সময় এইসব কারণে ইয়েলো ডলার আসে। অ্যালগোরিদম যদি সেট করতে না পারে যে এটা কোন ক্যাটাগরির ভিডিও, কী ভিডিও, যারা অ্যাড দেবে অ্যাডভার্টাইজ, আমাদের ভিডিওতে তো কোনো কোম্পানি অ্যাড দেয়, কোম্পানির লোক তো আসে না, এখানে একটি টিম থাকে তারা অ্যাড দেয়, এইবার তারাও দেখবে যখন যে এটা কী টাইপের ভিডিও, কী ভিডিও কিছু নেই, তখন পাবলিকও ঠিকমতো বুঝতে পারবে না, যেখানে তারা ইন্টারেস্ট দেখাবে না আর অ্যাডও আসবে না, আর আপনার ভিডিওতে ইয়েলো ডলার আসার সম্ভাবনাও অনেক সময় বেশি হয়ে যেতে পারে। তাই যে কোনো ভিডিওতে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মনিটাইজেশনের জন্য, যেসব চ্যানেল মনিটাইজ। আর যদি নন মনিটাইজ চ্যানেল হয় তাহলে কোনো প্রবলেম নেই, আপনার চ্যানেল যদি নন মনিটাইজ হয় বড়জোর কী হবে, আপনার ভিডিওতে ভিউজ হয়তো কম আসবে, ভিউজ আসবে না, কিন্তু তাছাড়া আর কোনো প্রবলেম হবে না নন মনিটাইজ চ্যানেলে। আর যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে মনিটাইজ চ্যানেলে এই প্রবলেমটাই হবে, আপনার অ্যাড আসবে না, আপনার ইনকাম কমে যাবে, আপনার মনিটাইজেশন সেকশনে প্রবলেম হবে। এই হচ্ছে আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনি যদি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে না লেখেন তাহলে আপনার ভিডিওতে কী প্রভাব পড়তে পারে। আজকে আমি গানের সাথে কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো। এই দেখুন অসাধারণ কিছু ফুল, লাল, এগুলো হচ্ছে অরিজিনালি জবা ফুল টাইপেরই, কিন্তু জবা ফুল কিনা জানি না, সেই ধরনেরই গাছটাও জবা ফুলের মতো, তার পাতাও ফুলও বিভিন্ন কালারের জবা ফুল দেখা যায় এখানে, সাদা, লাল, হলুদ, বেগুনি, বিভিন্ন কালারের। যদিও ঘটনা কি, এখন বর্তমানে এসব নার্সারিতে বিভিন্ন প্রজাতির হাইব্রিডের চাষ হয়, এই কারণে দেখতেও ভালো লাগে আর
কিছু ফল তো আছে, অসাধারণ ফল। আমি আগের ভিডিওতে দেখেছিলাম কিছু লেবু, দেখলে আপনাদের লোভ লেগে যাবে। এত সুন্দর লেবু যে সেগুলো দেখলে মনে খাই, বেশ বড় বড়। আর সাধারণত আপনারা সবাই জানেন যে লেবু আমাদের এখানে, যে লেবুগুলো কমলা লেবু, সরবতি লেবু, এগুলো এখানে চাষ হয় না। বিশেষ করে এগুলো দার্জিলিং বা সিমলার ওদিকে পাওয়া যায়। কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামগঞ্জে দেখবেন এই ধরনের ফল প্রচুর চাষ হয়। ফল ফুল সব ধরনের প্রচুর নার্সারি আছে, সব নার্সারিতে চাষ হয়। আরেকটি কথা আছে, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে মেন, সব থেকে বড়। সাবস্ক্রাইব না করলে সেই চ্যানেল কিছু হবে না আর চ্যানেল। তাই আশা করব ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দিয়ে আপনারা ডাউনলোড করছেন, আপনারা গান নিচ্ছেন, আপনাদের আমি আগাগোড়াই প্রতিদিন একই কথা বলি যে আপনারা যখন আমার গানগুলো ডাউনলোড করবেন, তারপরে যখন আপনারা এডিট করবেন, এডিট করার সময় আমার এই ভয়েসগুলো আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না বা অসুবিধা হবে না। আর কীভাবে এডিট করতে হয় সেটা আমি আগাগোড়াই বলে দিছি। যদি গান থাকে 10 মিনিটের, ব্যাকগ্রাউন্ডটা 10 মিনিটের নেবেন, কেননা আমার 10 মিনিটের পর থেকে ভয়েস, 10 মিনিট গান থাকলো, ব্যাকগ্রাউন্ডটা 10 মিনিট নিলেন, তারপর এক্সপোর্ট করলেন, আপনার হয়ে গেল 10 মিনিটের গান, আমার গান ভয়েসটা বাদ চলে গেল। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেওয়ার চেষ্টা করব, আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে চেষ্টা করতে হবে, দেখতে হবে কোথায় কী আছে। আপনারা তো সবাই জানেন যে সহজে কপিরাইট ফ্রি সং খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। তাই আপনারা কমেন্টস করুন কোন ধরনের গান শুনতে চান। আর আমার গান যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, অনেকেই বলছে যে কপিরাইট ক্লেম আসবে না, তো কপিরাইট ক্লেম আসতেই পারে। আমার চ্যানেলে যদি আসে তাহলে আপনাদের চ্যানেলেও আসবে, আমার দিক থেকে আপনাদের কোনো ভয় নেই। না আমি কপিরাইট স্ট্রাইক দেবো, না ক্লেম করব, কোনো অসুবিধা নেই। আমার যে কোনো ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপনারা আপলোড দিতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আশা করি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।